ঝাড়গ্রামের পানুসিংলায়া। আচ্ছা আচ্ছা, উন আর আসরের 2 নম্বর কাড়া, তার সাথে আমাদের কাড়া জোড়া হয়েছে। আচ্ছা মহাশয়, কৃষ্ণচন্দ্র মাহাতর কাড়া পানুসিংয়ের 2 নম্বরের সাথে হয়েছে জোড়া, আর এই প্রথমবার হলে ইউটিউবে ছাড়া, আর লড়াইটা হবে কিন্তু ঝাড়গ্রামের কুলি মুড়া। তো নমস্কার বন্ধুগণ, আজকে এসে গেছি চলে সেই দেখতেই পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের কোলে, আর কবে কোথায় হল লড়াই হবে এই মালিকই আপনাদেরকে স্বয়ং দিবে বলে। হ্যাঁ তো দাদা নমস্কার। নমস্কার, এখন আপনি কেমন আছেন? ভালো আছি। মনে ভালো আছেন? ঠিক ঠিক ঠিক। মেলা কমিটি কাড়ার সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর কাড়া কেমন আছে এখন? কাড়া মোটামুটি ঠিক আছে আমাদের তো। যাই হোক, তো তার আগে আপনি বলুন আপনার নাম আর ঠিকানা একটু দর্শককে বলুন। আমার নাম কৃষ্ণচন্দ্র মাহাতো। আচ্ছা, গ্রাম কুদনা লহরিয়া, থানা বাগমুন্ডি, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। হ্যাঁ তো আপনার যে বাড়িতে কাড়াটা আছে, একটা আছে কি দুটো আছে? দুটো আছে। দুটো আছে। এখন যে আপনি ভালো মন্দ বা কাঁচা ধান খাওয়া খাওয়া তৈরি করছেন, হ্যাঁ তো কোথায় লাগাবেন, গ্রামে কি বাহারে? বাহারে। বাহারে তো বাহারে যে আপনি লাগাবেন, তো বাহারে লাগালে কোথাকার কোন মালিকের কাড়ার সাথে করবেন লড়াই? তো শোনার জন্য দর্শক আছেন অপেক্ষায়। সুবিখ্যাত কাড়ারসিক বড়াবাজারের ঝাড়গ্রামের পানুসিংলায়া। আচ্ছা আচ্ছা, উনার আসরের 2 নম্বর কাড়া। আচ্ছা, 2 নম্বর কাড়া মালিক হচ্ছে বিকাশ মাহাতো। আচ্ছা আচ্ছা, তার সাথে আমাদের কাড়া জোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এর পূর্বে কি আরো আপনি কাড়া লড়াই করেছিলেন? হ্যাঁ লড়াই করেছি। মোটামুটি কবার? ও মানে কাড়াটা কিনার আগে 2 বার লড়াই হয়েছে। কিনার আগে 2 বার হয়েছে? হ্যাঁ, আরেকবার হয়েছে লহরিয়া মন্দিরে দুর্গাপূজায়। দুর্গাপূজায় সেখানে আপনার ফলাফল কি হয়েছিল? জয়লাভ করেছে। জয়লাভ করেছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের গাড়াপুসুর মালিক ছিল, কাড়া মালিক। যাই হোক, কিছু একটা ছিল মানে ওর কাড়াকে পরাজিত করে আপনারটা জয় হয়েছে। হ্যাঁ, লহরিয়া শিব মন্দিরে জয়লাভ করেছে। আচ্ছা দাদা, আপনি তো আপনার সমস্ত প্রিয় দর্শককে বলে দিলেন কি পানুসিংহের আসর 2 নম্বর কাড়ার সাথে আমি দিয়েছি জড় করে। হ্যাঁ না, লেকিন ওখানে লড়াইয়ের দিনটা বোধে কবে এটা তো আপনি এখনো দিলেন নাই বলে। 11 পৌষ এই আসছে কিছুদিন পরে। আমাদের বাগমুন্ডি তরফ থেকে বা কুদনা গ্রামের তরফ থেকে আমাদেরকে যে বড়াবাজার ওই সুবিখ্যাত কাড়ারসিক পানুসিং লায়ার আসরে 2 নম্বর কাড়া জোর দিয়েছে, তা আমরা কুদনা গ্রামবাসী গর্বিত, এবং বাগমুন্ডি বা কুদনাবাসীর তরফ থেকে আমাদের একটাই অনুরোধ ঝাড়গ্রামের কাড়া লড়াই কমিটিকে, যেন কমিটির কাড়া আগে প্রবেশ করে মাঠে আর বিশেষ কিছু নেই দর্শকদের কাছে, মানে বিশেষ করে যাতে সুষ্ঠুভাবে কাড়া লড়াই সুসম্পন্ন হয়, এবং সবারই এটা একটা আনন্দের বিষয় এবং আনন্দ উপভোগ করাই হইল বড় জিনিস, মূল হ্যাঁ বড় জিনিস। তো আপনি তো সেখানে লাগাবার জন্য সমস্ত দর্শককে দিলেন বলি, তো আপনি গ্রামে লড়াইটা করবেন কি নাই এটা তো একটু হালকা ফুলকা মানে দর্শক? হ্যাঁ, গ্রামে আমাদের হবে, আমরা গ্রামের জেলা কমিটির কাছে আমাদের ডেট লিয়া আছে। আচ্ছা, মাঘ মাসের 17 তারিখে একদম ফাইনাল হবে? হ্যাঁ ফাইনাল। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পারেন পুরুলিয়া তথা ঝাড়খণ্ড সমস্ত দর্শকগণ যে মহাশয় কৃষ্ণচন্দ্র মাহাতোর কাড়া পানুসিংহের 2 নম্বরের সাথে হয়েছে জোড়া, আর এই প্রথমবার হলে ইউটিউবে ছাড়া, আর লড়াইটা হবে কিন্তু ঝাড়গ্রামের কুলি মুড়া। হ্যাঁ না, তো এই কথা বলে আপনাদের কাছ থেকে আমরা এখন বা ক্ষুদ্র খবরটা দিয়ে ভিডিওটা শেষ দিচ্ছি, করে আমার ভাষার মধ্যে দাদার ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে। তো বর্তমানে আপনার কাড়ার কেমন আছে তৈরি চলুন একটু দিবেন খুলে, কেন কি দেখার জন্য আপনার দর্শক আছেন অপেক্ষা করে। এখন তো আমি কাড়ার খুলতে পারবো না, তবে আপাতত হাল থেকে মানে বার করে মানে এখানে দর্শকগণের জন্য মানে খুঁটাই মানে বাঁধা হবে। দুঃখের বিষয় দর্শকগণ, যা হোক বাহারে ছোট বড় কাড়া আছে বলে এই দাদাটা কাড়াটা দেখাতে পাচ্ছেন বাহারে, যতটুকু সম্ভব দেখাবো এই কাড়ার গোহালে বা খুঁটার মূলে। Yeah.
মাইনে কা।